ভাবি, ভাবি বলা ঠিক নরে, বড় ভাইয়ের বউ, ভাবি বলা গুণা তো, ভাবনা ঝাঁকি নিয়ে ভাবনা করা হয় তাকে ভাবি বলা হয়। দেবর কয় না, দেবর কবিরে গুণা, দেবর বলিস না। দ্বিতীয় বর দৈবর, দ বসনযুক্ত ঐকার বর, দৈবর দ্বিতীয় বর, এটা হিন্দু সংস্কৃতি থেকে। এটার দ্বিতীয় বর কেন বলা হয়? সতীদাহ প্রথা, জামাই মরি গেলে নতুন বউ জিদে ভেতিরে শশিতে খোলা তাজা বান্ধি আইসু দিন জেটি তিন হেতের যেন হুড়িয়ে লাই তোর হুড়িয়ে লাই হান্দা। শুধু তারে এই মহিলাকে বাঁচাতে পারতো তার দেবরে। যদি বলতো যে আমি এই মহিলাকে বিয়ে করব, এ আমি দ্বিতীয়বার হিসেবে বলছি, তাহলে এই সতীদাহ প্রথা থেকে এই নারী বাইস্ত ইয়ালে বলা হয় দেবর। আমরা তাকে আফু বলবো বা ভাইয়ের বউ বলবো, বাচ্চা কাচ্চা হয়ে গেলে বলবেন অমুকের মা। আর আঙ্গ ভাবি সাহেবরা যাতে আস্তাকুল্লা ভাবি কই এলেছি হে ওই মুকাই গেছে দে, আঙ্গ বড় ভাইয়ের বোরা যাতে ছোট ভাইকে দেবর না বলে, ছোট ভাই বলবে বা নামধরি বলবে যশি এদিকে আসো, হেদায়তুল্লাহ এদিকে আসো, কে বলছো? আমি তোমার বড় বোন, তোমার ভাইয়ের বউ বলছি চলে আসো। তাইলে আর ভাবি কইবিনি, তাইলে গানটাও ডিলিট করতে হইব। ভাবি আমার যেমন তেমন দেউরাই আমার মনের মতন রে, এত বেলা হয়ে ভাবি যান পান্ত নাই মো পেটে রে, এত বেলা হয়ে ভাবি যান পান্তা নাই মোর ঘুমাইয়ের রে সোনাই মেরিন মানুষ কমে গেছে কে হবে আর ফিকাপ শুরু করবে না ঠিক না? তাহলে ভাবি কইবি নি কি কইবি? বড় বোন বা আপু অথবা ভাইয়ের বউ, আর বাচ্চা কাচ্চা গেলে অমুকের মা আছেন, অমুকের মা, এটা বলবেন। মহিলা সাহাবিদের থেকে যতগুলো হাদিস বর্ণনা হয় তার ছেলের নাম না তার আব্বার নামে, পুরুষের নাম আছে। আবার অনেক জায়গা তো দেবরেরাও ভাবির নাম ধরে কয় মিনু এদিকে আসো, নার্গিস এদিকে, ঠাড়াইছো অর্ধরে। মহিলাদের নামটাও ফর্দা, মহিলাদের পোশাকটাও ফর্দা। তুই প্লাজু একটা হচ্ছ রৈত দিছ বার বেকে সার কল্পনার সাগরে চলিয়ে ইয়ে ও মা গো এটা এরকম আর ইয়ের দিকে কালা ঘটনা কিতে এন লাজগর নুনে খাই এলেছে ঘটনা কিতে ওরে কথা কয় না, এটা নবীর সুন্নত তা আসস কা আর যা আসল হয় তার কাছে তার রাখাইছে কি রে কাত্তি কাত্তি এখান বুঝি এলা ঘুমতে উড়ি গেছে। আম্মাজিরা বিশেষ রোমে জামা কাপড় শুকাইবেন, এগুলো ফর্দা, আল্লাহ বুঝার তৌফিক দেখ আরো জোরে। আর বাজারও তো সেভাবে কোত্তা কাপড় লটকাই রেখছে, অন্তত মহিলা সামগ্রীগুলা ওইভাবে পেলে মহিলাদের সব জিনিস পাওয়া যায়, ওন্না টন্না লটকে রেখেছে কত বেডার গা তন্না এটা লাগে আই পর্যন্ত কত আমি ডুস খাই আর ওন্না রে এর ওন্নাই রে তুই হাসাগো গাত লাগবে রে আর গাত বুঝি লাগস না জুবিল্লা কয় না আম্মা এই জিনিসগুলো পর্দা। সেদিন না কাপড় মার্কেটের গেছি, যাই না আই যাইতে যেতে আই তো নিচের দিকে চাই আনি শাকিল ভাই এক বেড়ি এমনি বইছে খাবার দোয়ানোর ওই টুলও বইছে না তো হের কত স্টিল সিস্টেম দোয়ার দোয়ান দাঁড়িয়ে দি হে বুড়ি এমনি সে আরো এ টুলও এমনি বইছে নাউজুবিল্লাহ আসেনি আর দেশটা কি কই আল্লাহ আমাদেরকে নাউজুবিল্লাহ কয় না আর জোরে কয়। তো এখন কোন কথাটা বলছিলাম, আম্মার কথা যেটা বলছি, হুজুরে বাফের দাসী হলো উম্মে আইমন, আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাপ মরে গেছে আর মা ফাইসে মিরাস হিসাবে এ দাসী আবার মা দাসী, মা মরে যাবার সময় আবুয়া নামক জায়গা মা শিশু মোহাম্মদ সাল্লামের গিফট করে গেছে, আইমন রে তুমি তো আমার পরিচারিকা দাসীও, আমার শিশু মোহাম্মদকে তুমি দেখিও, আমার তো হয়াত শেষ। এই থুত্তুরে বুড়ি নবী নবুয়তী ভাইলে 40 বছরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই আইমানেরে বিয়ে দিছে, উনি ওনারে আম্মা কই ডাকত উম্মি ইয়া উম্মি ইয়া উম্মা আনতে উম্মি বাদা উম্মি, ও মা তুমি আমার প্রিয় মা, আমিনার ফরে তুমি আমার মা, হেই মারে হালিক্কা হু জায়েদের লগে বিয়ে দিছে। সুবহানাল্লাহ কয় না, থুত্তুরি বুড়ি 70 বছর গিয়া আর জায়েদ হলো তেগড়া যুবক দেখদরি বিশ্ব হবে জাহেদ ইবনে হারাসা এইভাবে ক্যাডার সুবহানাল্লাহ কয় না আন নবীর কলজের টুকরা
ফালিক কেহু মা কোনোদিন কইল না আহারে মোহাম্মদ তোমার আয় আজ যা হেলছি তোমার আপারেও হাইল মাই আয় অন বুড়া কালালে তুই বুঝি আহারে বিয়ার দিয়ে লো তোর হালিক কেহু তেল লগে প্রশ্ন করছিনি করছিনি এচ্ছে বিয়ার প্রস্তাব যদি হুতেরা মার্গরে দিত লাগে হিসেলে দৌড়াইব কবিডি নি হুঁচ তো আফসার ইউজারের ওয়াজ বুইয়েল্লার হু বুইয়েল্লা তুই আর হেতের ওয়াজ যাচ্ছা সিনিয়ার আফসারি রে ঘরে ঘরে কোবা কবি লাগা ওরে কথা কর অনুষ্ঠানে এক যুগে প্রসারিত হচ্ছে আল বেদায় আর নেহায়া থেকে 500 সম্ভবত 42 নম্বর পৃষ্ঠা পঞ্চম খণ্ড শিউর পৃষ্ঠা নম্বর কনফিউশন আছে মিডিয়ামে 437 কিলো হাঁটছে অনুষ্ঠান চিত্রগ্রহণ করেছেন আল বেদায় আর নেহায়া রাইটার সাইয়েদনা ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তাআলা আর আলোক সজ্জায় আমি আফসারি নবীজির জীবনী থেকে আমাদের শিখতে হবে আমাদের জীবনী আমাদের গাইডার ট্রাফিক সিগন্যালার মুহাম্মাদুর সাল্লাল্লাহু দেখছেন উনি কোনো ইলিগেশন করছে আরেক জায়গা হুজুরের এক খাদেম আবু ফিরাস রবিয়া আবু ফিরাস রবিয়া হুজুরের খাদেম 17 জনের একজন খাদেমের একদিন কইও বিয়া করিয়ে লাও না কিছু চাও না আর কাছে উনি চিন্তা করতেছে নবীর কাছে তো জিটা চাই মিটা দিয়ে লেবো দুনিয়া চাই লাভ নাই এমন গরিব মানুষ বাদ তো আইবে ভিক্ষা করিয়া জিরে করি চিন্তা করি আবার হুজুরে কইলিও চাও না কা চাও না কোন নবী হো আপনার লগে জান্নাত তো থাকতাম চাই পরকাল চাই কথাইলে বেশি বেশি নামাজ পড়বে সেজদা দিও ক তুই তোরে কথা কে শিখেছে তুই ফরকাল চাইলে তুই চাইবা বান্দি দাসি বিয়া কোটি কোটি টিয়া চাইবা তুই ফরকাল চাইবি এটা তোরে কে শিখেছে ক আল্লাহর কসম ও নবী যার হাতে আমার প্রাণ ফেদাকা আবি ও আম্মি আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবান হোক এ কথা আর কেউ শিখে না নিজে নিজে বুদ্ধি খাটাছি সুবহানাল্লাহ কয় না আরো জোরে একদিন ক রবিয়া বিয়ে করবে না হুজুর বিয়ে করলে তো বড় সময় দল লাগব আয় আপনার খেদমত কেন করিও এমন কাজ করতেন না যেটা আপনার কদম মোবারক থেকে চলে যাওয়া যায় আরো কিছুদিন আরো করো রবিয়া বিয়ে করো আহা নবী আমার কাছে কে বিয়ে দিব কে আর কাছে বিয়ে দিব ক কিছুদিন পর হুজুর কইল যে ওই অমুক করতে যাও ওই পাপ্পুর কো বাদ যাও সুর হলিতে হে অমুকের উপা বউ আছে মাইয়া আছে ঢকে কইও রাসূল সাল্লাল্লাহু সালাম দিছে এ মাইয়াগার লগে তোরে বিয়া দিবার লাগে আবু ফিরাস রবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার যাই কইছি ইয়ো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আন্নগরে সালাম দিছে কইছি আন্নগো মাইয়াগারে আর লগে উমুক মাইয়ারে আর লগে বিয়া দিতেন ক আলহামদুলিল্লাহ বিশ্ব নবী প্রস্তাব দিছে তোমার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা বিয়া দিছি আবার বিয়ে করি আইছি কইছি তাই মোহরানা বিয়া তো দিব দিতে রাজি আছে দিব আই মোহরানা কত দিতাম হুজুরে কইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আজমাউ লিরবিয়াতা ফি সাদাকাতিন ফি ওয়াজনে নওয়াতিন মিন যাহাব এই স্বর্ণ রূপা জমা করো খেজুরের আটি পরিমাণ ওইল স্বর্ণ জমা করো ইডা দি তার ওয়াইফেরে মোহরানা দিও ক হুজুর মোহরানার তো ব্যবস্থা হয়েছে আবার কি তা করতাম অলিমার তো খাবার লাগলো লাগবো ফাপ্পু শাকিল চেয়ারম্যান হাতারা তো কবো কিয়ের বিয়া সুফি সুফি বিয়া কিত্তাম 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 এবার নবীজি আবু বুরাইদা আসলামী কি বললো আজমারু লে রবিয়া তাফি সামানে কাফসি তারপরে বকরির টিয়া সাদা উসুল করো তাল্লা বকরি জমা করো হচ্ছে ক হুজুর বকরি হয়েছে মোহরানা হয়েছে অন বিয়া কেন কি তা করো অন এবার সাইল দেল কত হইল আম্মা যে আয়েশা সিদ্দিকের কাছে ভাড়াইছে কজাও আমার কলিজার ধন প্রিয়তম স্ত্রী আয়েশা সিদ্দিকের কাছে যাই ইনতালিকিল আয়েশাতা ফাকুল্লাহা ফালতাফা ইলাইকা ফালতাফা ইলাইকা মা ইনদাহা মিনা শা আয়েশা রে ক তার কাছে যত বস্তা সাইল আছে জব আছে আনা আছে এটি তোমরে দিয়ে দিব এবার সাইল ডাল আনা তেল মশলা হয়েছে ক দ এবার বিয়ার অনুষ্ঠান করো লিল্লাহে তাকবীর কি শিখলেন নবী শুধু অর্ডার দিছে যাও ওই অমুক জায়গা যাও যাই ক অমুকের বিয়ার প্রস্তাব লাগাই কইছি আগে সিস্টেম হইতো মাই মুরব্বীরা কইতো রে আয় তো মরে যাই গে নাতি ওই অমুকের মাইয়াগা বিয়া করেছি আর অমুকের কইতো ভাই আন্ন তো আর মহব্বতের লোক আমরা নাতিন গে আর নাতির লগে দিয়ে কত সুন্দর বিয়ে আসিল আগে ঠিক নেই।